এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ মাছ ভেজে নেওয়ার রেসিপি। আর এই রেসিপিটি ঠিক একই রকমভাবে করে নেওয়ার জন্যে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। রেসিপিটা শেয়ার করার জন্য আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, সাথে ইলিশ মাছের ডিম নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এর সাথে আরো দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া। হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছ ভাজির এই রেসিপিটা করে নেওয়ার জন্যে বেশ অনেক কিছু মশলা দেওয়ার দরকার নেই। ইলিশ মাছের টেস্ট কিন্তু এমনিতেই খুব ভালো থাকে। এর জন্যে আদা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে মাছের স্মেলটা নষ্ট করার দরকার নেই। হলুদ আর লবণ মিশিয়ে নিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিলেই মাছটা খেতে অনেকটা বেশি সুস্বাদু হয়। রেস্টে রেখে দিয়েছি 20 মিনিটের জন্যে। ইলিশ মাছ ভাজির এই রেসিপিটা করে নেওয়ার জন্যে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। যদিও আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, কিন্তু ইলিশ মাছ ভাজির এই রেসিপিটা আপনিও সরিষার তেল দিয়েই করে নেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেল দিয়ে করে নিলেই রেসিপিটা খুব বেশি ভালো হয়। তেল খুব ভালো গরম হয়ে গেলে মাখিয়ে নেওয়া মাছগুলো গরম কড়াইতে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নিব। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, বেশি আঁচে মাছ ভাজি করতে গেলে বাইরের পার্টটা খুব বেশি ভালো হয়ে যায় আর ভিতরের পার্টগুলো অত বেশি ভালো হয় না, এর জন্য খেতে ভালো লাগে না। এর জন্যে মিডিয়াম আঁচে রেখেই মাছগুলো ভাজি করে নিচ্ছি। মাছের একটা পার্ট ভাজা হয়ে গেলে মাছগুলো আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি, সাথে ডিমগুলো উল্টিয়ে দিচ্ছি। বেশ কিছুটা সময় নিয়ে মাছগুলো ভেজে নিলে মাছগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। এর জন্যে আমি মিডিয়াম আঁচে রেখেই মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার সময় এখানে আমি বেশ কিছু শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। মাওয়া ঘাটে এরকমভাবে ইলিশ ভাজির সাথে শুকনা মরিচটা ওরা খুব ভালো করে ভেজে নেয়। আমিও বটাসহ শুকনা মরিচগুলো পাশে দিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখেই শুকনা মরিচ আর মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে মাছগুলো যখন আমাদের ভেজে নেওয়া শেষ, এখন মাছগুলো আমরা তুলে নিচ্ছি। শুকনা মরিচগুলো হয়ে গেলে শুকনা মরিচও তুলে নিচ্ছি। ডিমগুলো হতে একটু বেশি সময় লাগবে, উল্টিয়ে পাল্টিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে ভেজে নেওয়া মাছ আর শুকনা মরিচের সাথে তুলে নিচ্ছি। এবার সার্ভ করার জন্য আমরা সুন্দর করে রেডি করে নিব। ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম আর শুকনা মরিচ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, সাথে মাছটা যে সরিষার তেল দিয়ে ভাজি করে নিয়েছিলাম একটা বাটিতে তুলে নিয়েছি। অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি শুকনা মরিচ, সাথে দিয়েছি অল্প পরিমাণে ধনে পাতা।
এই ইলিশ মাছ ভাজিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয়। দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।